হাই ফ্রেন্ড, তোমাদের বন্ধু রাজ। আবারও ধারাবাহিক যে সিরিজটি আমি তোমাদের সামনে তুলে ধরছি, অলরেডি যে বিষয়ে আমি দুটো ভিডিও বানিয়ে ফেলেছি যে কিভাবে কথা বললে মেয়েরা মেসেঞ্জারে তোমাদের সঙ্গে কথা বলবে বা তোমার পার্সোনালিটি কেমন হলে মেয়েরা তোমাদের সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড হবে, সেই বিষয়ে ধারাবাহিক দুটো পর্ব অলরেডি আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। আজ থার্ড পার্ট নিয়ে আবারও নিজেকে উপস্থাপন করছি তোমাদের মাঝে। এখন অব্দি যে সমস্ত বন্ধুরা আমার দুটো পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে সেই দুটো পার্টকে দেখে নিও। কেননা সেই দুটো পার্ট দেখার ফলেই কিন্তু আজকের পার্টটি তোমাদের বুঝতে সুবিধা হবে। সেই দুটো পার্টে আমি এমন কিছু মূল্যবান কথা তুলে ধরেছি যে কথাগুলো শুনলে তোমরা আজকের পার্টটি আরো ভালো করে গলদ্ধকরণ করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, আগেকার দুটো পার্ট না দেখে যদি আজকের পার্টটি তোমরা দেখো, সেক্ষেত্রে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। কেননা অলরেডি দুটো পার্টে যে সমস্ত কথাগুলো আমি বলে ফেলেছি, সেই সমস্ত কথাগুলো আমি এই পার্টে বলে তোমাদের মূল্যবান সময়কে নষ্ট করতে চাই না। তাই পুরনো কথাকে পুরনো ভিডিওতেই থাক, তোমরা পুরনো ভিডিওতে গিয়ে সেগুলো দেখে নিও। আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে নতুন করে শুরু করছি নতুন পর্বের নতুন কথা। তো বন্ধুরা, যে কথাগুলো সেখান থেকে শেষ করেছিলাম আগেকার পর্বে, ফেসবুকে মেসেঞ্জারে মেয়েদেরকে কথা বলার বা নক করার ছেলেদের অভাব হয় না। তুমি যেভাবে মেয়েদের সঙ্গে কথা বলার জন্য ইন্টারেস্টেড, সেই রকম ভাবে অন্যান্য ছেলেরাও কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে। এক্ষেত্রে একটা মেয়ের পক্ষে সমস্ত ছেলের সঙ্গে কথা বলে হয়ে ওঠে না। দ্বিতীয়ত কথা, একই ধরনের মেসেজ কারো ভালো লাগে না, তা তো আমি অলরেডি দুটো ভিডিওতে বলেইছি। ধরো তুমি একটা ছেলে, তোমাকে যদি একই ধরনের মেসেজ কেউ পাঠায়, কি গো, কি করছো, কেমন আছো, খেয়েছো, তোমার বয়ফ্রেন্ড আছে, তোমার মোবাইল নাম্বার দাও, তোমার ফোন নাম্বার দাও, তুমি ব্যস্ত নাকি, তুমি খুব অহংকারী, তুমি রিপ্লাই দাও না, কেন রিপ্লাই দিচ্ছ না, আরো অনেক এই একই ধরনের মেসেমেসি কিন্তু প্রায় ছেলেরাই করে থাকে। এবার এই এক ধরনের এসএমএস কারো কিন্তু ভালো লাগে না। তারা তো মেয়ে, মেয়ে বলে না তুমি ছেলে, তোমারও ভালো লাগবে না। সুতরাং এই এক টাইপের মেসেজ কার ভালো লাগে, তোমাকে তাদের মধ্যে থেকে ইউনিক হতে হবে। এমন কিছু কথা বা এমন কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলা শুরু করতে হবে যে বিষয়টা তাদের যেন ভালো লাগে এবং তাদের যেন নজরে আসে। সেই জন্য তোমাকে এক্সট্রা ব্রেন খাটাতে হবে, এবং যার সঙ্গে তুমি কথা বলতে চাইছো পারলে তার বিষয়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করো। এবং জানাটা তো একদিনে সম্ভব না, তাই তোমাদেরকে আমি প্রথম পার্টে বলেছিলাম যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরপরই তাদের সঙ্গে কখনো কথা বলার জন্য নক করবে না। প্রথমত তাদেরকে একটু সময় দাও, যে সময়ের ফলে কিন্তু তারা তোমাকে চিনতে পারবে বা তোমার সম্পর্কে একটু হলেও বুঝতে পারবে, এবং তুমিও কিন্তু তার সম্পর্কে একটু হলেও ভালো মন্দ কিছু বুঝতে পারবে। এরই পাশাপাশি ফেসবুকে এমন কিছু ছেলে আছে যারা নিজে থেকে মেয়েদের সঙ্গে কথা বলার জন্য আগে নক করে, অথচ তারা এমন একটা অ্যাটিটিউড দেখায় যেন সে মেয়েটাকে নক করেনি, মেয়েটা ছেলেটার সঙ্গে কথা বলার জন্য আগে থেকে হাই লিখেছে। কেন এই কথাগুলো বলছি, যখন একবারে তুমি কারোর সঙ্গে কথা বলতে যাবে তখন তোমাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তার পছন্দের কথা বলতে হবে এবং সে যেন বিরক্ত বোধ না করে সেই দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং সেখানে তোমার অ্যাটিটিউড দেখালে চলবে না, তুমি নিজে থেকে তাকে হাই লিখেছো অথচ তুমি এমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছ যেন সে তোমার সঙ্গে কথা বলতে এসেছে এবং তুমি একটা সেলিব্রিটি। কিছু সংখ্যক ছেলে এমন আছে যখন কোনো একটা মেয়ের সঙ্গে কথা বলে, সেই মেয়েটা যদি কথা বলতে বিরক্ত প্রকাশ করে, ছেলেটা এমন একটা উত্তর দেয় মেয়েটা আরো বেশি বিরক্তিত হয়ে যায়, বা কোনো একটা বিষয়ে যদি কনভার্সেশন চলাকালীন মেয়েটা তার নিজস্ব মতামত প্রকাশ করে, কিছু সংখ্যক ছেলে সেই মেয়েটাকে তার মতামতের সঙ্গে অ্যাগ্রি তো হয় না, বরং সেই মেয়েটাকে ছোট করে নিজের মতামত মেয়েটার সামনে তুলে ধরে নিজেকে মহান করে তুলতে চায় মেয়েটার সামনে, বা নিজেকে মেয়েটার থেকে পণ্ডিত প্রমাণ করতে চায় মেয়েটার সামনে মেসেঞ্জারে, যার ফলে কিন্তু মেয়েটার মনে বিরক্ত ভাবটা অলরেডি চলে আসে। একটা মেয়ে যখন তার মতামত দিচ্ছে, তার মতামতটার সঙ্গে তুমি যদি অ্যাগ্রি না হও, তোমাকে আমি কখনো বলছি না যে তুমি মেয়েটার সঙ্গে তার হ্যাঁ হ্যাঁ মিলাও, এটা কিন্তু কখনো মেয়েরা চায় না। মেয়েরা এমন একটা পুরুষ চায় যে পুরুষটা পারফেক্ট হবে, তার মধ্যে যেন একটা পুরুষত্ব বোধ থাকে। মেয়ের হ্যাঁ হ্যাঁ মিলাতে হবে এমন কথা বলছি না, বাট তার ভাবনাটাকে রেসপেক্ট করো। তার ভাবনাটাকে রেসপেক্ট না করে তুমি তার কথার উপর দিয়ে এমন একটা কথা প্রয়োগ করছো যেন সে ভুল তুমি ঠিক, বিষয়টা রীতিমতো তর্কের তালিকায় চলে যাচ্ছে, কিন্তু সেখানে তুমি তর্ক করছো না, কিন্তু তার ইগোতে বাড়ছে, সে নিজেকে ছোট মনে করছে। এক্ষেত্রে তোমার উদ্দেশ্য কিন্তু তাকে ছোট মনে করানো না, বরং তোমার কথার দ্বারা তার মনের মধ্যে যেন একটা পজিটিভ ফিলিংস কাজ করে সেটা দেখার দায়িত্ব তোমার।
তাই তোমাকে তার মতামতের সম্মান দিতে হবে। যদি তার মতামতের সঙ্গে তুমি একমত না হয়ে থাকো, তবে তাকে বলো যে তুমি যে কথাটা বললে সে কথাটা ভালো লাগলো, বাট বিষয়টাকে আমি একটু অন্যরকম করে ভেবেছি। আমাকে তোমার সঙ্গে অ্যাগ্রি হতে হবে এমন করে বলছি না, বাট আমারটা একটু শোনো। তারা যে শুনবে না তা কিন্তু নয়, তারাও শুনবে, তারাও অন্যের কথা শোনে। এবার অনেক ছেলেই করে থাকে কি, তার কথাটাকে সমর্থন না করে তাকে ছোট দেখাতে বা নিজেকে হিরো প্রমাণ করতে এমন কিছু কথা তুলে ধরে যে আমি তোমার থেকে বেশি জানি। এক্ষেত্রে অনেক মেয়েই বিরক্ত হয় এবং তোমার সঙ্গে কনভার্সেশন সেখানে স্টপ করে দেয়। তোমার উদ্দেশ্য মেয়েটার মনে ভালো একটা ফিলিংস তৈরি করা, তাকে বিরক্ত বোধ আনানো নয়। এবার বলি, অনেক ছেলে এমনটা ভেবে থাকে যে আমি কোনো মেয়েকে মেসেঞ্জারে নক করেছি, মেয়েটা কথা বলছে না, নিশ্চয়ই তার কোনো বয়ফ্রেন্ড আছে। একটা কথা বলে রাখি, যারা প্রেম করো তারা বিষয়টাকে ভালো করে ফিল করবে। প্রেম করাকালীন এখনকার যা সময় চলছে, সেই সময়ের প্রেমগুলোতে বেশিরভাগ সময়ই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ইগোর লড়াইয়ে একে অপরের সঙ্গে বেশিরভাগ সময়ই কথা বন্ধই থাকে। তাদের মধ্যে মিষ্টি কথা যদি একদিন হয়, তো মাসের 29 দিনই কথা বন্ধ থাকে একে অপরের প্রতি ইগোর লড়াইয়ের ক্ষেত্রে। এই ক্ষেত্রে মেয়েটা যে তোমার সঙ্গে কথা বলবে না এমন ভাবনাটা কখনোই মাথায় নিয়ে আসবে না। তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বললে মিষ্টি কথা তো খুব কমই হয়, বরং ঝগড়াই বেশি হয় এবং ঝগড়ার ফলে একে অপরের সঙ্গে কথা বন্ধ, ব্লক এসবই হয়ে থাকে। তাই এই ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলো যে তার বয়ফ্রেন্ড আছে, সে আমার সঙ্গে কথা বলবে না, এই ভাবনাটা একদমই ঠিক না। তাদের মধ্যে বেশিরভাগ সময় ঝগড়া হয়ে কথা বন্ধই থেকে থাকে। তোমাকে করতে হবে কি, তাকে যে গার্লফ্রেন্ড বানাতে হবে এই ভাবনা নিয়ে কথা বললে হবে না। জাস্ট তুমি তার সঙ্গে কথা বলো, তোমার সঙ্গে কথা বলে যদি তার ভালো লাগে কে কথা বলবে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চাই এমন একটা মানুষকে যার সঙ্গে নিজের মনের কথাগুলো শেয়ার করে শান্তি পাবো, সে আমার কথাগুলো বুঝবে। তুমি যদি সেই পার্সনটা হয়ে উঠতে পারো, তোমার সঙ্গে শুধু মেসেঞ্জারে বলে না, পৃথিবীর প্রত্যেকটা মানুষই তোমার সঙ্গে কথা বলতে আগ্রহ দেখাবে। মানুষ এমন মানুষের খোঁজেই থাকে যার সঙ্গে নিজের মনের ভাবনাগুলোকে শেয়ার করে একটু শান্তি পাবো। সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো, মেয়েদের ভাবনাগুলোর প্রতি একটু যত্নশীল হও। তুমি তোমার ভাবনাকে তার উপর চাপিয়ে দেওয়ার আগে বা তোমার ভাবনাকে তার উপর চাপিয়ে দিয়ে নিজেকে তার থেকে বেশি জ্ঞানী বা হিরো প্রমাণ করার থেকে তার ভাবনাকে মূল্য দাও। দেন তার ভাবনাকে যদি তোমার পছন্দ না হয়, তুমি তোমার মতো করে সুন্দর করে সেটাকে গুছিয়ে বলো। মেসেঞ্জারে গিয়ে নিজেকে বেশি জ্ঞানী প্রমাণ করতে গিয়ে মেয়েদের সামনে অপ্রিয় হয়ে যেও না। তো বন্ধু, এই যে কথাটা আমি এখান থেকে শেষ করছি, এই শেষাংশের মাধ্যমে আমি আজকে ভিডিওকে ইতি টানবো, বাট এর পরবর্তী পার্ট কিন্তু এর থেকেও বেশি ইন্টারেস্টেড হতে চলেছে। সুতরাং পরবর্তী পার্ট তোমরা দেখবে অনেক কথা জমে আছে যা এই ভিডিওতে সম্পূর্ণ করা সম্ভব না, তোমরা বোর ফিল করবে। অলরেডি 3টে পার্ট চলছে, আগামীতে আরও আসবে এবং সে পার্টগুলোর মধ্যে আমি আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কথা তুলে ধরবো যা আশা করি এখন অবধি তোমরা শুনেছো কি না সন্দেহ। নিজেকে বড়াই করে বলছি না, বাট আমি আমার রিয়েল লাইফ অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরি। আশা করি এমন কিছু কথা শুনতে পাবে যে সমস্ত কথাগুলো তোমাদের মন ছুঁয়ে যাবে। তো যাক, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণের সঙ্গে আজকের ভিডিও থেকে তোমাদের এই অধরমন্দ রাজ বিদায় নিচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাবাই।